মেঘনা ও ঘুমতি সেতু পরিদর্শন করলেন ডিআইজি হাবিবুর রহমান। গড়মুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে সরকারের পাশাপাশি পুলিশ ও ব্যবস্থা নিয়েছে। এবারে ঈদ যাত্রা হবে যানজট মুক্ত ও ভোগান্তিহীন। 28 মে মঙ্গলবার দুপুরে ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট ও সার্বিক পরিস্থিতিতে পরিদর্শনে এসে ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট মুক্ত দেখে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন। দ্বিতীয় মেঘনা ও গুমিতি সেতুর পরিদর্শন করার পর ডিআইজি হাবিবুর রহমানকে ফুল দিতে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ, মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাক জামান, সোনাগা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা ও হাইও পুলিশের ওসি কায়ম আলী সর্দার প্রমুখ। যদি আমাদের পুলিশের কোনো কার্যক্রম আপনাদের কাছে নাম খারাপ কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় অথবা কোনো চাঁদাবাজির ঘটনা পরিলক্ষিত হয় সেটিও আপনারা আমাদেরকে যেগুলো আমাদের সম্মানিত ডিআইজি স্যারের নেতৃত্বে নারায়ণগঞ্জ পুলিশ আমরা যেভাবে কাজ করছি আগামী দিনগুলিতেও আমরা সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যে আমরা কাজ করছি সেই কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এখন আপনাদের মাঝে পুলিশের সচ্ছলতার ফলে কিন্তু অনেক লোকের জীবন আমি সেভ করতে সক্ষম হয়েছি এবং এবার শোলাকিয়া এবং ওই এলাকার সকল মেস, সকল হোটেল, সকল বাসাবাড়ি ইত্যাদি প্রত্যেকটি জায়গায় আগাম তল্লাশি পরিচালনা করা হচ্ছে, আগাম গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে এবং যে কোনো ধরনের ঘটনার জন্য পুলিশ প্রস্তুত হয়েছে। এমনকি শুধু সেখানে নয়, অন্য যে কোনো জায়গায় ঢাকা রেঞ্জ এলাকায় যে কোনো জায়গায় প্রত্যেকটি জায়গায় যাতে আমাদের যে ধর্মীয় মূল যে অনুষ্ঠানটি ঈদ উল ফিতরের জামাত আদায় এবং অন্যান্য সমস্ত কিছুর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যারা যাতে সকলে সুষ্ঠুভাবে গিয়ে বাজার করতে পারে, কেনাকাটা করতে পারে দিন রাত যে কোনো সময়, সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল যে নারায়ণগঞ্জ অঞ্চলটা কিন্তু জেলা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একত্রে কাজ করছে যাতে শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ, শিল্পাঞ্চল, আশুলিয়া, সাভার ইত্যাদি, নরসিংদী, এ সমস্ত কোনো জায়গায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা করতে না পারে, বিশেষ করে বেতন না দেওয়া এবং এই ধরনের বোনাস না দেওয়া, এই ধরনের ফলে কোনো উদ্ভূত ঘটনা আমরা আগে থেকেই পর্যবেক্ষণ করছি এবং যে সমস্ত রুগ্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর তালিকা আমাদের কাছে রয়েছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা শিল্প মালিকের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এখানে কোনো সম্ভাবনা এলাকায়। মসলিউদ্দিন, বিডি জুনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।